ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়ায় রাশিয়ার পক্ষ থেকে ধাক্কা এলেও বাংলাদেশ সামলে নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্ন জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, মানবিক কারণেই ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। সবসময় যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান থাকবে বলেও জানান মন্ত্রী। এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। যুদ্ধ বন্ধের জন্য আমরা তার পক্ষে সপক্ষে, যুদ্ধ বন্ধের সপক্ষে, বিশেষ করে মানবতার কারণে আমরা সপক্ষে ভোট দিয়েছি। আমরা আশা করি যে যুদ্ধ শেষ হবে এবং আমাদের যে কর্ম পরিকল্পনা চলছে এইগুলো আপনার ঠিক মতো চলবে। একটু একটু ধাক্কা খাবে, কিন্তু আমরা সামলে নেব। এবার রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ। রাজধানীর শাহজাহানপুরের জোড়া খুনের ঘটনা রাজনৈতিক কিনা এই বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এমন মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের জন্য কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের জন্য আমাদের পুলিশ র্যাব দুই বাহিনী তৎপর রয়েছেন এবং তারা তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। তা আমরা মনে করছি, আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এই হত্যা রহস্যের সব কিছু উদ্ঘাটন করতে পারব। পলিটিক্যাল কিলিং এইখানে আমরা এখন এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমরা শুধু এইটুকুই বলবো যে তদন্তের স্বার্থে আমরা, আপনারাও মানে এমন কিছু কথা বলবেন না যাতে আমাদের এই তদন্তে অসুবিধা হয়।